এই যে আমার টিমের সকলে রয়েছে এখানে, একটা স্টিল ছবি দেবো। হ্যাঁ, শুভ সকাল বন্ধুরা, ভলিবল খেলতে চলে এসেছি বক্রেশ্বর প্ল্যান্টে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বক্রেশ্বর প্ল্যান্টের একদম প্রাণ কেন্দ্রে। সব জায়গায় লেখা থাকে আই লাভ সাগরদিঘি হোক, আই লাভ দার্জিলিং, কিন্তু এখানে এসে দেখলাম বাংলায় লেখা আছে ভালোবাসার বক্রেশ্বর। খুব ভালো লাগলো। তো এটা প্রাণকেন্দ্র বলা যায় এই থার্মাল পাওয়ার প্ল্যান্টে। আমাদের প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্টে দুটো করে ক্লাব থাকে, রিক্রিয়েশন ক্লাব আর অফিসার্স ক্লাব। তো এখানে দেখছি দুটো ক্লাব কাছাকাছি রয়েছে। এদিকে রয়েছে রিক্রিয়েশন ক্লাব আর তার ঠিক কাছে রয়েছে অফিসার ক্লাব। তো দুটো ক্লাবে খেলা চলছে, বিশেষ করে অফিসার ক্লাবে ব্যাডমিন্টন চলছে আর রিক্রিয়েশন ক্লাবে বাকি ইনডোর গেম, যাবতীয় ইনডোর গেমগুলো রয়েছে, সমস্ত কিছু চলছে। মানে আপনার ক্যারাম বলুন, টেবিল টেনিস বলুন, সমস্ত কিছু চলছে রিক্রিয়েশন ক্লাবে, আর ব্যাডমিন্টনটা চলছে হচ্ছে অফিসার ক্লাবে। আর ইনডোর গেম হলেও ভলিবল কিছু করার নেই, আমাদের তো সেরকম ইনফ্রাস্ট্রাকচার নেই, তাই আউটসাইডে ক্লাবের পাশেই, রিক্রিয়েশন ক্লাবের পাশেই আউটসাইডে ভলি কোর্ট আছে। আমি ওখানে যাব, আপনাদেরকে নিয়ে যাব। এখন চলছে একটু রিক্রিয়েশন ক্লাবের ভেতরটা আপনাদেরকে দেখালাম। এবার আমি চলে যাবো ভলি কোর্টে। সেটা রিক্রিয়েশন ক্লাবের পেছনেই মাঠ রয়েছে, এই যে সামনেই, সামনে মাঠ রয়েছে আর মাঠের একটা সাইডে রয়েছে ভলি কোর্ট, যেখানে আমাদের কর্মযোগ্য আর কি, যার জন্য আমাদের আসা। এই যে মাঠটা বেশ ভালো, সুন্দর। লাস্ট ইনডোর মিট হয়েছিল 2018 সালে সাউদল ডিতে, তারপর করোনা হলো, করোনার পর দীর্ঘ কয়েক বছর বন্ধ ছিল এই ইনডোর মিট। যাই হোক, আবার ইনডোর মিট চালু হয়েছে, এটা আমাদের মতো যারা খেলা পাগল মানুষ আর কি, তাদের জন্য খুব ভালো খবর। সাগরদিঘি থেকে ভলিবলের টিমে আমরা মোট 10 জন এসেছি, এবং আরও বিভিন্ন খেলা যেটা আপনারা দেখলেন, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারাম, এরকম আরও খেলা রয়েছে। সেক্ষেত্রে মোট সব মিলিয়ে মোটামুটি আমরা 35 জন এসেছি। এবারের ভলিবল খেলাটা আমার কাছে একটু স্পেশাল এই কারণেই টিমের দায়িত্ব পেয়েছি, এই জন্য সাগরদিঘি রিক্রিয়েশন ক্লাবের কাছে আমি কৃতজ্ঞ থাকব। ক্যাপ্টেন হিসাবে এই প্রথম আমার ভলিবল খেলতে আসা। এর আগে আমি ডিপার্টমেন্টাল খেলাগুলোতে ক্যাপ্টেনশিপ করেছি, টানা 4 বছর কি 5 বছর করেছি। তো এবারে প্রথম আমি ইনডোর গেমে, মানে একটা প্ল্যান্টের প্রতিনিধিত্ব করছি ক্যাপ্টেন হিসাবে, এই জন্য এটা আমার কাছে এবার একটা এক্সাইটমেন্টের জায়গা আর কি। এর আগে দুবার ইনডোর মিটে ভলিবল খেলাতে সাগরদিঘি দুবার টানা চ্যাম্পিয়ন হয়। তো এবার আমাদের হাতে হ্যাট্রিক করার চান্স, তো আমি কোনো মতে এটা মিস করতে চাই না, যেহেতু ক্যাপ্টেন হয়ে এসেছি, তাই এই সুবর্ণ সুযোগ আমি কোনোভাবে হাতছাড়া করতে চাইছি না। আমার টিমের সবাই ভালো, বাকি 9 জন যারা আছে খুব এনার্জেটিক, টিম নিয়ে আমি খুব গর্বিত, এবং আমার বেশ কোনো কনফিউশন নেই এই টিম নিয়ে। আপনারা খেলাগুলো দেখবেন, যতটা সম্ভব আমি দেখাবো, চেষ্টা করব আপনার সাথে থাকবেন। টাউনশিপটা বেশ গুছানো, সাগরদিঘি প্ল্যান্ট যেমন আস্তে আস্তে অনেকটা গুছিয়ে উঠতে পেরেছে, বক্রেশ্বরও বেশ গুছানো প্ল্যান্ট। আমরা যে কোয়ার্টারে রয়েছি B17, কোয়ার্টারটা বেশ ভালো, একটু স্পেস কম সাগরদিঘি থেকে, কিন্তু মোটামুটি ওভারঅল ভালো। অনেকক্ষণ আপনাদের সাথে কথা হলো, এবার একটু যাবো ওয়ার্সি ক্লাবে, অফিসার ক্লাবে যাবো, সেখানে ব্যাডমিন্টন খেলা চলছে, আমাদের কন্টেস্ট্যান্ট যারা আছেন তাদের একটু সাপোর্ট করি। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন আমাদের চ্যানেল দীপার্থ। আমাদের খেলা আজ থেকে শুরু, সন্ধ্যা থেকে শুরু। সব খেলা আপনাদেরকে দেখাতে পারবো না, তবে আমি চেষ্টায় আছি যে সেমিফাইনাল আর ফাইনাল, এই দুটো খেলা, দেখুন ফাইনাল বলছি মানে ভাবছেন যে আমরা হয়তো ফাইনাল উঠে যাবো, এটা স্বপ্ন দেখে ফেলেছি, কিন্তু চেষ্টা তো সবাই করে, আশা তো সবাই রাখে, তাই আশায় আছি যে ফাইনাল খেলবো। হ্যাঁ, আপনারা সাথে থাকুন,
যতটা সম্ভব আমি খেলার ক্লিপিংস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ক্লাবে ঢুকতেই তশভুজা মা দুর্গাকে দেখলাম। দেখুন কতটা আধুনিক চিন্তাভাবনা নিয়ে তৈরি করা হয়েছে এই ছবিটি। এখন মেন ডাবলসে ফার্স্ট সেমিফাইনাল চলছে, আমাদের প্যান্টে রিপ্রেজেন্ট করছে কল্যাণ দা এবং সিদ্ধার্থ দা। এখন আমি রুমের দিকে যাচ্ছি, এই যে সামনে ক্যান্টিন, আমাদের খাওয়া দাওয়া এখানে হচ্ছে। এখন 12টা বাজে, রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ হয়ে 12:30 একটা দিকে খাওয়া দাওয়া করে নেবো। আমাদের খেলা সন্ধেবেলা, সন্ধে মোটামুটি শুরু হতে হতে প্রায় 6টা বাজবে। টাউনশিপটা বেশ ভালো, অনেক গাছপালা রয়েছে, বেশ ছায়া ছায়া পরিবেশ ভালো লাগে। এই গাছটিকে দেখুন কত বড়, এক এক গাছ। আর এই সামনে আমাদের কোয়ার্টার। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা এবার ক্যান্টিনে এলাম, সামনে ক্যান্টিন, খাওয়া দাওয়া করে নেবো।